হালহাল সময়কে না কি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুস্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগণিতিক সূত্রাবলী পঞ্চম অধ্যায়ের বীজগণিতিক সূত্রাবলী সাহায্যে গুণফল নির্ণয়ের অঙ্কগুলো তোমাদের শিখাব। সেক্ষেত্রে আমাদের প্রথমে বীজগণিতিক যেহেতু সূত্রাবলী সেক্ষেত্রে আমাদের বীজগণিতের সূত্রগুলো অবশ্যই আমাদের জানা দরকার। আর আমরা প্রথমে সূত্র দুটো একটু প্রমাণ দেখি এবং দেখার পর এক্সারসাইজ করি। করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা ঘরে বসে ক্লাসগুলো দেখবে এবং ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে। বাসত্বের সূত্রের সাহায্যের গুণফল অধ্যায় পাঁচ অনুসরণে পাঁচ পয়েন্ট তিন, যেটা আমি আর কি বললাম যে মাছ ধরতে কিন্তু বড়শি কিংবা জালের প্রয়োজন। ঠিক আমাদের এই সূত্র সাহিত্য অঙ্ক করতে গেলে প্রথমে সূত্র জানা দরকার। সূত্রটা যদি আমরা না জানি তাহলে অঙ্ক কিন্তু সূত্র প্রয়োগের অঙ্ক করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে সূত্র দুটো দেখি এবং সূত্র প্রমাণটা দেখি, দেখার পর আমরা এক্সারসাইজ দেব। সূত্র এক, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে আসলো প্রমাণটা আমরা একটু দেখি। প্রমাণ এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টুটা আমরা প্রমাণ করবো। এ আর এ গুণ দিলে হয় স্কোয়ার, মাইনাস এ আর বি গুণ দিলে হয় এ বি, প্লাস বি আর এ গুণ দিলে এ বি, প্লাস মাইনাস বি মাইনাস বি আর বি গুণ দিলে বি স্কোয়ার। অর্থাৎ বিষয়টা এ ইন্টু লিখছি এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই দেখো বীজগণিতের সময় আমরা একই সংখ্যক যদি প্লাস এবং মাইনাস সমান হয় তাহলে সেটা কেটে দেওয়া যায়, এটার সাথে এটা কেটে গেলে থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো আমাদের এক নম্বর সূত্রের প্রমাণ। আমরা দুই নম্বর সূত্রের প্রমাণটা একটু দেখি, দেখার পর আমরা এক্সারসাইজে যাব। দুই নম্বর সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। প্রমাণটা কীভাবে আসলো, প্রমাণ এক্স ইন্টু এক্স প্লাস বি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ঠিক আগের দামতে এই এক্স ইন্টু দেখলাম এক্স প্লাস বি প্লাস এ প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। গুণন দিই এক্স আর এক্স গুণন দিলে এক্স স্কোয়ার, এক্স এবং বি গুণন দিলে বি এক্স প্লাস এ আর এক্স গুণন দিলে এ এক্স প্লাস এ আর বি গুণন দিলে হয় এ বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স যদি কমন আকারে লিখতে পারি তাহলে বি প্লাস এ প্লাস এ বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস যেহেতু এ প্লাস বি এটা আগে নিয়ে আসবো বিটা পরে নিয়ে আসবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই দুটোটা সূত্র ঠিক আছে, অর্থাৎ এটা লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ ও বি এর গুণফল গুণফল নাকা যোগফল প্লাস এ ও বি এর গুণফল। তাহলে কিন্তু আমরা সূত্র দুটো দেখলাম, কি সূত্র দুটো দেখলাম এক্স প্লাস এ এক্স প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কাল এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্র দুটা দেখা শেষ, আমরা এখন এই সূত্র প্রয়োগ করে কীভাবে অঙ্ক করতে হয় সেখানে যাবে। আমি এটা একটু মুছে দিই,
প্রথম সূত্রের স্বরূপ। প্রথম সূত্রের দেখো এ প্লাস সিরিয়াস প্লাস টু ওয়ান কিন্তু সিরিয়াস মাইনাস টু ওয়ান। আমাদের প্রথম সূত্র ছিল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু স্কয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী সিরিয়াসটাকে মনে মনে নিয়ে ধরবো, ওয়াইটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি দেখবো আমরা এটা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এখানে সিরিয়াস হোল স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার হচ্ছে টু ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসে তিন তিরিশটা নাইন এক্স স্কোয়ার মাইনাস দু দুগুণা চার ওয়াই স্কোয়ার, সেটা হলো অ্যান্সার। হলো অ্যান্সার আমাদের কি প্রথম সূত্রের হলো। আমরা আর একটা অঙ্ক কিছু দেখতে পারি প্রথম সূত্রে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি, ঠিক আছে, এটাও কিন্তু একইভাবে করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মনে মনে ধরবো স্কোয়ার মাইনাস এটাকে বিকে বি ধরবো বি স্কোয়ার, এটাকে ভাঙা দিলে আসলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো অ্যান্সার। তাহলে প্রথম সূত্রের কী দেখলাম প্রয়োগ দেখলাম আমরা, এবার আমরা দ্বিতীয় সূত্রের প্রয়োগটা একটু দেখি, এটা বুঝতে দেই। দ্বিতীয় সূত্রের প্রয়োগ, দ্বিতীয় সূত্রের প্রয়োগটা এরকম, সূত্রটা কি ছিল আমাদের এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে দ্বিতীয় সূত্র প্রয়োগটা আমরা একটু দেখি, এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু, দেখো মনে মনে এটা এ এই থ্রিটাকে ধরবো বি, এটা এক্স আর টুটাকে ধরবো বি, অর্থাৎ এটা এক্স প্লাস এ এক্স প্লাস বি মনে মনে এটা হিসাবে ধরে দেবো। ধরে যদি নেই তাহলে কী হবে সূত্রের এক্স স্কোয়ার এক্স এখানে হচ্ছে এ তাহলে এক্স স্কোয়ার প্লাস তারপর হলো এ প্লাস বি, এখানে এ হলো থ্রি প্লাস বি হলো টু কিন্তু এক্স এক্স হচ্ছে এ প্লাস এ বি, এ হচ্ছে থ্রি কিন্তু বি হচ্ছে টু। তাহলে আমরা এখন যদি এটা হিসাব করি স্কোয়ার প্লাস তিন আট দুই পাঁচ ফাইভ এ প্লাস তিন দুগুণা ছয়, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন এটার আর একটা বিষয় আছে, সেটা হলো যে এখানে মাইনাস দিয়ে করতে হয় তাহলে সেক্ষেত্রে কী আছে আমরা মাইনাসের একটা দেখি পিএক্স প্লাস থ্রি ইন্টু পিএক্স মাইনাস ফাইভ, এটা কিন্তু আমরা মাইনাসে দেখব, ঠিক আছে। দেখো এখানে ছিল প্লাস যদি এখানে মাইনাস আছে সেক্ষেত্রে কী নিয়ম একই শুধু মাইনাসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, পিএক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিন্তু রঞ্জনে দেব এখানে এ এ হচ্ছে থ্রি সূত্রে প্লাস এই প্লাস কিন্তু বি বি হচ্ছে মাইনাস ফাইভ রঞ্জনে শেষ কিন্তু এক্স এক্স হচ্ছে পিএক্স প্লাস এই সূত্রের প্লাস এ বি এখন এ হচ্ছে থ্রি গুণন বি হচ্ছে মাইনাস ফাইভ, এটা একই রকম হিসাব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস মাইনাসের মাইনাস ফাইভ ইন্টু পিএস এক্স প্লাস এ মাইনাসের মাইনাস তিন পাঁচা অনেক স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস ফাইভ থেকে থ্রি বাদ দিলে মাইনাস টু ইন্টু পিএস মাইনাস ফিফটিন, তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এটা মাইনাস টু পি এক্স মাইনাস ফিফটিন, এটা হলো অনেক। তাহলে কী করলাম আমরা দুটা সূত্র জানলাম এবং সূত্র প্রয়োগ দেখলাম, এবার অনুশীলনী থেকে আমরা দুটো অঙ্ক করি, অনুশীলনীর দুটো অঙ্ক করলে তোমরা বাকিগুলো বাসার চেষ্টা করতে পারবা এই সূত্র। তাহলে সূত্র যদি আসছে শিক্ষার্থী বিন্দু সূত্র যদি মনে আসতো আমি আবার একটু বলে দিই,
a plus b square minus b equals to a square minus b square, and x plus a into x plus b equals to x square plus a plus b into x plus a b. এই হলো সূত্র। তাহলে অনুশীলনের অঙ্ক দেখি আমরা দুটা এক্সারসাইজ করি। এই অনুশীলনের এক নম্বর অঙ্ক ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি। দেখো প্রথম সূত্রের যে প্রয়োগটা আমরা করেছিলাম, ঠিক আছে, প্রথম সূত্র এ কোনটা এইটা একটু মনে মনে ধরবো, তাহলে ফোর এ টা এ স্কোয়ার সূত্রের মাইনাস বি ধরবো হচ্ছে আমরা আর একটা একটু দেখি, দুই নম্বরটা আছে কিরকম, থার্টিন মাইনাস টুয়েলভ পি ইন্টু থার্টিন মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ এরকম দেওয়া। তাহলে এটা আগে একটা পরে একটু সাজায় নিয়ে নিতে পারো, থার্টিন প্লাস টুয়েলভ পি ইন্টু থার্টিন মাইনাস টুয়েলভ পি, তাহলে একই কথা, এটা হলে কে থার্টিন স্কোয়ার মাইনাস বি হচ্ছে টুয়েলভ পি থার্টিন স্কোয়ার, তাহলে তেরো তেরো কত হয় একশো উনসত্তর মাইনাস বারো বারো একশো চুয়াল্লিশ স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথম সূত্রের যেটা প্রয়োগ দেখলাম অনুশীলনী, এবার দ্বিতীয় সূত্রের প্রয়োগটা দেখি অনুশীলনী থেকে। দ্বিতীয় সূত্রের প্রয়োগ দিয়ে দেখো, এটা যদি আমরা এভাবে করি স্কোয়ার মাইনাস টু আর ইন্টু স্কোয়ার মাইনাস থ্রি আর, দ্বিতীয় সূত্রের প্রয়োগ থেকে ইকল টু স্কোয়ার তার স্কোয়ার স্কোয়ার সূত্রের প্লাস এ প্লাস বি, এ হচ্ছে মাইনাস টু আর প্লাস বি হচ্ছে মাইনাস থ্রি আর ইন্টু ই প্লাস আমাদের কি আসবে এ বি, এ হচ্ছে মাইনাস টু আর ইন্টু বি হচ্ছে মাইনাস থ্রি আর, তাহলে এটা পিস্কার তার পিস্কার হলো পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে মাইনাস টু আর প্লাস হচ্ছে মাইনাস থ্রি আর ইন্টু পি, মাইনাসে মাইনাস হয় প্লাস আর এ প্লাস এ প্লাস তিন দুগুণা ছয় তিন আট ছয়। এবার এখানে হিসাব করি পি টু দি পাওয়ার ফোর প্লাস তিন আর যে হয় পাঁচ, তাহলে মাইনাস ফাইভ আর ইন্টু পি প্লাস সিক্স আট, তাহলে পি টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস মাইনাস যেটা হবে মাইনাস ফাইভ পি আর প্লাস সিক্স আট। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার মনে হয় তোমরা প্রথম এবং দ্বিতীয় সূত্রের যে প্রয়োগটা ছিল, আমি সূত্র দেখালাম, সূত্রের প্রমাণ দেখালাম, তারপরে সূত্রের প্রয়োগ দেখালাম, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের বাড়ির কাজ দেব, বাড়িতে এই কাজগুলো করবা, তাহলে আমার মনে হয় তোমরা চর্চা করলে বা চর্চা করলে বাড়ির কাজ দুই জনের দুটা অঙ্ক দিই, অনুশীলন থেকে দিলাম করবা হলো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, একটা টেন এক্স ওয়াই ইন্টু টেন প্লাস এক্স ওয়াই, দুইটা আর একটা দেই হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস পি থ্রি এক্স স্কোয়ার প্লাস কিউ, তৃতীয় সূত্র দিয়ে তোমরা, অথবা ফাইভ এ প্লাস টেন ইন্টু ফাইভ এ মাইনাস এইট,
চক্রান্ত দিলাম, এই চক্রান্ত তোমরা বাসায় নিজে নিজে করার চেষ্টা করবা, যদি না পারো তাহলে পরবর্তী ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে সপ্তম শ্রেণীর বিদ্যালয় শিক্ষাগুলি নিয়ে আলোচনা করলাম, আমার মনে হয় নিশ্চয় তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আর এই করোনাকালীন সময় ঘরে থাকবা, নিয়মিত সবাই পানি দিয়ে হাত ধোবা এবং নিয়মিত গোসল করবো, তাহলে আমরা করোনা থেকে রক্ষা পাবো এবং করোনা থেকে মুক্ত থাকতে পারবো। পাশাপাশি আমি যে পানির কাজ দিলাম তোমরা এগুলো বাড়িতে করার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস এখানে শেষ করছি।